শুরু করছি কোষে দেখি 20-র 5 নম্বর অঙ্ক থেকে। দেখ 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি কি বলে দিয়েছে, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ বলে দিয়েছে 65 ডিগ্রি, তাহলে একটা কোণের পরিমাপ বলে দিয়েছে 65 ডিগ্রি। দ্বিতীয়টা তাহলে তাহলে এক্সটার পাশে লিখলাম হচ্ছে কি প্রথম কোণটা, ঠিক আছে, এটাকে বলে দিয়েছে কি প্রথম কোণটা। দ্বিতীয় কোণটা দেখ বলে দিয়েছে কি π/12, তাহলে পাই মানে আমরা কত জানি 180 ডিগ্রি/12, 12 কে 180 দিয়ে ভাগ করে দিলে, 180 কে 12 দিয়ে ভাগ করলে আনসার হচ্ছে কি 15 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা কি বেরিয়ে আসলো, এটা হচ্ছে আমার দ্বিতীয় কোণ, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের দ্বিতীয় কোণ। তাহলে 65 বেরিয়ে গেল, এটা 15 বেরিয়ে গেল, বলেছে কি তৃতীয় কোণটা কত। তাহলে দেখ আমরা জানি কি, আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হওয়া উচিত, তিনটে কোণের সমষ্টি 180 হওয়া উচিত। তাই জন্য আমরা কি করব, 180 থেকে এই দুটো কোণকে আমরা বিয়োগ করে দেবো, তাহলে 65 ডিগ্রি আর একটা হচ্ছে কি 15 ডিগ্রি। তাহলে 65 আর 15টাকে যোগ করে আমরা বিয়োগ করে দেবো, তার মানে এটা কত হয়ে গেলো, দেখ 180 মাইনাস হচ্ছে 80, তার মানে এটা কত হয়ে গেলো কি 100 ডিগ্রি। তাহলে আমাকে এবার বার করতে বলেছে এটার মান কি বেরোলো, তার মানে এটা বেরিয়ে আসলো হচ্ছে আমরা ষষ্ঠী পদ্ধতির মান। বৃত্তীয় পদ্ধতিতে মান বের করতে গেলে আমি কি করে করব, কারণ হচ্ছে কি আমরা জানি কি 180 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে কি পাই রেডিয়ান, ঠিক আছে, 180 ডিগ্রি হচ্ছে কি পাই রেডিয়ান, তাহলে মানে একে কত আর আমাদের 100 ডিগ্রিতে কত এটা আমাকে বের করতে হবে, অর্থাৎ π/180 গুণ করে দিলেও হয়ে যাবে। তাহলে আমরা এটাতে কি করলাম, ওই কি নিয়মের মতো করে করলাম, 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান, একে কত আর 100তে কত, তাহলে দেখ তাহলে পাই গুণ হচ্ছে ওপরে 100, নিচে হচ্ছে 180, তাহলে দুটো শূন্য কেটে গেলে 2 দিয়ে কাটলে হচ্ছে ওপরটা হয়ে যাবে 5, নিচেরটা হয়ে যাবে 9, তার মানে আনসার হয়ে যাচ্ছে কি 5π/9 রেডিয়ান বলতে পারি, বা শুধু সি বলেও বলতে পারি যে 5πc/9, এটা হচ্ছে কিন্তু 5 নম্বর প্রশ্নের আনসার। চলে যাচ্ছি দেখ 6 নম্বর প্রশ্নটা, 6 নম্বর প্রশ্নটার ক্ষেত্রে কি কি বলে দিয়েছে, 6 নম্বর প্রশ্নে বলে দিয়েছে যে দুটো কোণের সমষ্টি 135 ডিগ্রি, তাদের অন্তর হচ্ছে কিন্তু π/12, দুটো কোণের সমষ্টি হচ্ছে কি 135, তাদের অন্তরটা বলে দিয়েছে π/12, তার মানে দেখ লিখলাম দুটো কোণের সমষ্টি, ধরলাম কি দুটি কোণ সমান সমান লিখে দিলাম হচ্ছে কি এক্স, একটা হচ্ছে ওয়াই, ঠিক আছে, তাহলে আমরা লিখলাম কি x+y কত হয়েছে, বলে দিয়েছে 135 ডিগ্রি, আর দুটো কোণের অন্তরটা কত বলে দিয়েছে, দুটো কোণের অন্তরটা দেখ আমরা রাফে π/12 বের করলাম, π/12টার মান কত হবে, 180 কে 12 দিয়ে ভাগ করলে আমার মান চলে আসছে কত 15 ডিগ্রি, তাহলে এটা নিচে লিখলাম 15 ডিগ্রি। এবার এটাকে অপনয়নের মতো করে যোগ করব, অপনয়নের মতো করে যোগ করলে দেখ দুটো +y -y কেটে গেল, তাহলে দুটো এক্স কে যোগ করলে কত হবে 2x ইকুয়াল টু কত হয়ে গেল 150, তাহলে এক্স এর ভ্যালুটা কত বেরোবে 150/2, 150/2, তার মানে এটা কত হয়ে গেল 75 ডিগ্রি, তার মানে দেখ তাহলে এক্স এর ভ্যালুটা আমার হয়ে যাচ্ছে হচ্ছে 75 ডিগ্রি। আচ্ছা আমাকে আরেকটা বের করতে হবে কি y এর মানটা, তাহলে y এর মানটা কি করে বের করব, 135 থেকে 75টাকে বিয়োগ করে দেবো, ঠিক আছে, 75টা বিয়োগ করলে আনসার কত চলে আসবে 60 ডিগ্রি। তাহলে দেখ তাহলে দুটো কোণকে ধরে নিয়েছি কি, একটাকে ধরেছি x, একটাকে ধরেছি y, আচ্ছা এবং দুটোকে যোগ করলে কত হয়ে থাকে 135, দুটোকে বিয়োগ করলে হচ্ছে π/12, তাহলে আমি দেখ π/12টা রাফে তোরা করে নিবি, নিয়ে এখানে 15টা বসিয়ে দিলাম, তাহলে এবার কি করলাম দুটোকে অপনয়ন করে যোগ করে বের করলাম, এক্স এর ভ্যালুটা কত বেরিয়ে আসলো 75 ডিগ্রি, ওয়াই এর ভ্যালুটা বেরিয়ে এসছে 60 ডিগ্রি। আমাকে কোয়েশ্চেন করেছে কি দুটো কোণেরই ষষ্ঠীক এবং বৃত্তীয় পদ্ধতিতে মান বের করতে হবে, তাহলে 75 ডিগ্রির আমার বৃত্তীয় মান কি আসবে, 75কে আমরা কি করব, 75কে আমরা π/180 দিয়ে ভাগ করে দেবো, তাহলে দেখ 15 দিয়ে যদি কাটাকুটি করি কত আসবে, 15 দিয়ে 75 কাটলে হবে 5, তার মানে এটা কত হয়ে যাচ্ছে দেখ 5π/12, ঠিক আছে, 5π/12 হচ্ছে একটা অ্যাঙ্গেল বেরিয়ে আসবে। আর একটা বার করতে বলেছে কি 60 ডিগ্রি, 60 ডিগ্রিটার ক্ষেত্রে কত আসবে, তাহলে 60 × হয়ে যাচ্ছে কি π/180, তাহলে 15 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে এটা কত যাবে দেখ 4π/12, ঠিক আছে, 15 দিয়ে 60 কাটলে হবে 4, 180কে কাটলে হবে 12, তাহলে হচ্ছে আনসারটা কত হলো 4π/12, 4কে 12 দিয়ে কাটলে কত হয়ে যাবে π/3, তাহলে ওপরটা হয়ে যাচ্ছে পাই, নিচেরটা হয়ে যাচ্ছে 3, তাহলে মানে দেখ তাহলে দুটো আনসার বেরিয়ে গেলে, একটা হচ্ছে কি 5π/12 আর একটা হচ্ছে π/3। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 7-এরটা, শুরু করছি দেখ 7 নম্বর অঙ্কটা, 7 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি কি বলে দিয়েছে, না বলছে একটি ত্রিভুজের তিনটে কোণের অনুপাত বলে দিয়েছে 2:3:4, ঠিক আছে, তিনটে কোণের অনুপাত বলে দিয়েছে 2:3:4, তার মানে আমি লিখলাম কি যে ধরি তিনটি কোণ সমান সমান লিখলাম কি কি, ধরি তিনটি কোণ সমান সমান লিখলাম 2x 3x আর একটা হচ্ছে তোর 4x, ঠিক আছে, তাহলে আমরা জানি কি
ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি কত হওয়া উচিত? 180। তাহলে আমরা লিখলাম 2x + 3x + 4x = 180। তাহলে দেখ, 4 আর 3 7 আর 9, 9x = কত 180। তাহলে এক্স এর ভ্যালুটা কত হয়ে গেল? 20°। তাহলে আমাকে তিনটে কোণের মাপ দেখতে হবে কত কত। দেখ বইতে কিন্তু অতটা চাইনি, বলেছে কি বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত। তাহলে এখানের মধ্যে বুঝতেই পারছি সবার থেকে বড় কোণটা 4x। তার জন্য আমরা লিখলাম কি যে বৃহত্তম কোণ সমান সমান কত হবে। তাহলে লিখলাম বৃহত্তম কোণ সমান সমান হচ্ছে কি 4x। তার মানে এটা কত হবে? 4 × 20, মানে কত আনসার হচ্ছে? 80°। প্রশ্ন করেছে কি বৃত্তীয় পদ্ধতিতে মান কত। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে মান বের করতে গেলে কি করব, 80 × π/180 দিয়ে আমরা গুণ করে দেব। ঠিক আছে, তাহলে π/, তার মানে এটা হচ্ছে আমার ষষ্ঠীক পদ্ধতিতে মান বেরিয়ে আসবে। কি বললাম, এটা হচ্ছে ষষ্ঠীক পদ্ধতিতে মান বেরিয়ে আসবে। আর বৃত্তীয় পদ্ধতিতে মান বের করতে গেলে কি করে করব, π/180 দিয়ে গুণ করব। প্রথমে দেখ 0 0 কেটে গেল, তারপর দেখ আমরা কি করলাম, 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে 8 কাটলে হচ্ছে 4, 18 কাটলে হচ্ছে 9। তার মানে আনসার কত হয়ে গেল? 4π/9 রেডিয়ান। ঠিক আছে, তাহলে আনসার হয়ে যাচ্ছে কি 4π/9 রেডিয়ান। তাহলে এইখানে হচ্ছে দুটো অ্যান্সার, একটা হচ্ছে 80° আর একটা হচ্ছে 4π/9 রেডিয়ান। চলে যাচ্ছে পরবর্তী অঙ্ক 8-এরটা। 8-এর অঙ্কটা করার জন্য আমাদের একটা সূত্রকে অবলম্বন করতে হবে। সূত্রটা কি? সূত্রটার ফর্মুলা হচ্ছে s = r θ। অঙ্কটা যখন দেবে আমাকে কিন্তু বের করতে হবে s = r θ, এই ফর্মেশন অনুযায়ী আমাদের করতে হবে। দেখ প্রশ্নটার ক্ষেত্রে কি বলা আছে, বলে দিয়েছে একটি বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে 28 সেন্টিমিটার। ঠিক আছে, বৃত্তে 5.5 সেন্টিমিটার বৃত্তচাপ দ্বারা ধৃত কোণটির বৃত্তীয় পদ্ধতিতে মান কত। কি করে বের করব, এস এর জায়গাতে বসাবো হচ্ছে 5.5, এস এর জায়গাতে বসাবো কি 5.5, আর আর এর জায়গাতে বসাবো কত 28, তার মানে ইনটু হচ্ছে থিটা। আমাকে থিটার অ্যাঙ্গেলটা বের করতে হবে। কি বললাম বুঝতে পেরেছিস, s = r θ। এগুলো এটা এই অঙ্কটা দেখবে, একটা উদাহরণও দেখবে, এরকম রিলেটেড কিন্তু একটা অঙ্ক করে দেওয়া আছে। আমরা কি করব, 5.5টাকে ওপরে রাখবো, নিচে 28টাকে ভাগ করে নিচে নামিয়ে এলাম। তার মানে হয়ে গেল কি থিটার ভ্যালুটা বেরিয়ে আসলো 5.5/28। এবার দেখ ওপর দিকের পয়েন্টটা তুলে দিলাম, ওপর দিকের পয়েন্টটা তুলে দিলে কত হয়ে যাচ্ছে, নিচে একটা জিরো চলে আসবে, তার মানে থিটার মানটা বেরোলো। ঠিক আছে, 55/280। এবার কি করব, 55/280টাকে আমরা 5 দিয়ে কাটাকুটি করব। 5 দিয়ে কাটাকুটি করলে কত হবে, 11, নিচে এসে যাচ্ছে কত দেখ 56। ঠিক আছে, 11/56, যখন এটাকে রেডিয়ান ইউনিটে কনভার্ট করব, রেডিয়ান ইউনিটে কনভার্ট করতে গেলে একে 7/22 দিয়ে গুণ করে দেবো। কত দিয়ে বললাম, 7/22 দিয়ে গুণ করব। ঠিক আছে, কারণ এখানের ক্ষেত্রে পাই রেডিয়ান যেহেতু বলা হচ্ছে, পাই রেডিয়ানের ক্ষেত্রে অঙ্কটাকের ক্ষেত্রে আমরা কী করব, 7/22 দিয়ে গুণ করে দেবো। 7 কে 56 দিয়ে কাটলে কত হয়ে যায়, 27 আষ্টে 56, 11 কে 2 দিয়ে কাটলে কত, 11 কে 22 দিয়ে কাটলে হয়ে যাবে 2। তাহলে এখানে নিচে কত পড়ে থাকছে, নিচে পড়ে থাকছে হচ্ছে, ওপরে কিছুই থাকবে না, 7 দিয়ে এটা কাটলে 8, 11 কে এটা কাটলে 2, তার মানে আনসার হয়ে যাচ্ছে কি π/16 রেডিয়ান। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে কি π/16 রেডিয়ান। এই অ্যাঙ্গেলটা বেরিয়ে আসছে কিন্তু থিটার ভ্যালু। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক। তাহলে এই অঙ্কটাই কিন্তু হয়ে যাচ্ছে এটার বৃত্তীয় মান। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 9-এরটা। তাহলে দেখ এবার চলে যাচ্ছি 9 নম্বর অঙ্কটায়। 9 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কী বলে দিয়েছি, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তার অনুপাত বলে দিয়েছে 5:2। দ্বিতীয় কোণটির ষষ্ঠীক মান বলে দিয়েছে, তাহলে আমাকে বার করতে হবে প্রথম কোণটির ষষ্ঠীক মান এবং বৃত্তীয় পদ্ধতিতে মান, দুটোই বের করতে হবে। তাহলে আমি কী লিখলাম দেখ, এরমভাবে লিখবি যে প্রথম কোণ বাই হচ্ছে দ্বিতীয় কোণ। ঠিক আছে, তাহলে প্রথম কোণ বাই হচ্ছে দ্বিতীয় কোণ, অনুপাতটা কত বলে দিয়েছে দেখ, বলে দিয়েছে 5:2। ঠিক আছে, তার মানে দেখ কোন কোণটা বলে দিয়েছে, দ্বিতীয় কোণটার বলে দিয়েছে হচ্ছে 60°, দ্বিতীয় কোণটা বলে দিয়েছে কি 30°, আমাকে বার করতে হবে প্রথম কোণটা। তাহলে প্রথম কোণটা কি করে বের করব, না প্রথম কোণটা বের করব হচ্ছে কিন্তু 5 × 30, নিচে হচ্ছে 2। তাহলে 2 দিয়ে কাটাকুটি করব, তাহলে কি করলাম, ক্রসে গুণ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, তাহলে মানে কি হয়ে গেল, তাহলে 5 × 3 = 150, 150, নিচে হচ্ছে 2। তাহলে কাটাকুটি করলে কত আনসার বেরোবে দেখ, 75°। এবার আমাকে কি করতে হবে, 75°টাকে আমাকে বৃত্তীয় পদ্ধতিতে মানটা বের করতে হবে। কি করে করব, না লিখবো হচ্ছে সেম টু সেম ভাবে 75 কে π/180 দিয়ে আমরা কাটাকুটি করব। কত করব, π/180 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, 15 দিয়ে কাটলে কত হয়, 15 দিয়ে 75 কাটলে হয়ে যাবে কত 5, আর 180কে কাটলে হয়ে যাবে 12। তাহলে আনসার হয়ে যাচ্ছে কি 5π/12 রেডিয়ান। তার মানে দেখ, তাহলে ষষ্ঠীক পদ্ধতিতে মান হয়ে যাচ্ছে কত 75°, আর বৃত্তীয় পদ্ধতিতে মান হয়ে যাচ্ছে কিন্তু 5π/12 রেডিয়ান।
চলে যাচ্ছি এর পরবর্তী অঙ্ক হচ্ছে 10 এরটা 10 এর অঙ্কটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট দেখ কি করে করা হচ্ছে কারণ এইটার আগের কিন্তু অন্য কনসেপ্ট থেকে একটু আলাদা দেখ এখানে কি বলে দিয়েছে বলছে একটা ঘূর্ণায়মান রশ্মি -5.1 এর 12 পাই কোণ উৎপন্ন করেছে কত বলেছে -5.1 এর 12 পাই কোণ উৎপন্ন করেছে আচ্ছা দেখ এটাকে যদি ফ্র্যাকশনটাকে ভাঙি তাহলে কত হবে 5 × 60 একে 61/12 তাই তো 61/12 ইনটু হচ্ছে কি পাই তাই তো পাই মানে কত একটু আগে আমরা বলে দিয়েছি পাই মানে হচ্ছে 180 ডিগ্রি তাই তো তাহলে পাই মানে কত হওয়া উচিত 180 ডিগ্রি তাহলে 61/12 ইনটু হচ্ছে 180 তাহলে 12কে 180 দিয়ে কাটাকুটি করলে কত হয়ে যাবে 15 15কে 61 দিয়ে গুণ করলে হয়ে যাবে -915 ডিগ্রি কি বললাম তাহলে -5.1 এর 12 পাই থেকে কি হবে অ্যাঙ্গেলটা বেরোলো -915 ডিগ্রি ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে কি করে বার করতে হবে বলে দিয়েছে রশ্মিটি কোন দিক থেকে কোন দিকে আবর্তন করেছে কোন দিকে কতবার আবর্তন করেছে এবং আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে বার করতে হবে আচ্ছা দেখ ফার্স্ট অফ অল হচ্ছে নেগেটিভ আমরা যখন দেখ 30 ডিগ্রি আঁকি কিরমভাবে আঁকি একটা সরলরেখা করি তারপর হচ্ছে কিন্তু 30 ডিগ্রিটাকে এখানে পুট আউট করি তাহলে দেখ আমরা যেটা বললাম ধর যদি আমরা 30 ডিগ্রি বা 60 ডিগ্রি আঁকি তাহলে নর্মাল আমরা কি করি একটা সরলরেখা নিই তার ওপরের দিকে আমরা 30 ডিগ্রি আঁকি ঠিক আছে 30 ডিগ্রি হোক 60 ডিগ্রি হোক আমরা এরকম করে কিন্তু 90 ডিগ্রি এরমভাবে আঁকতে থাকি ঠিক আছে তাহলে দেখ আর যদি নিচের দিকে অ্যাঙ্গেল হয় তাহলে সেটা কী হবে নেগেটিভ অ্যাঙ্গেল হয়ে যাবে ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে ঘড়ির কাঁটা হচ্ছে এদিক থেকে এরকম করে ঘুরতে থাকে তাই তো তার মানে দেখ তাহলে নেগেটিভের দিকে কোণ মানে হচ্ছে কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘোরে কি বললাম নেগেটিভের কোণ মানে মনে রাখতে হবে ঘড়ির কাঁটার দিকে ঘোরে কারণ হচ্ছে কি ঘড়ির কাঁটার দিক মানে হচ্ছে নেগেটিভ সাইড তাই তো ঘড়ির কাঁটাটা ঘুরছে কোন দিকে নিচে আসছে আর নেগেটিভ সাইড মানে কোনটা হয় নিচের দিকে তাহলে মনে রাখতে হবে কিন্তু যে ঘড়ির কাঁটার দিকে ঘোরা মানে কিন্তু নেগেটিভ অ্যাঙ্গেল করা ঠিক আছে তাহলে এবার হচ্ছে -915টাকে আমি 360 দিয়ে ভাগ করে দেবো কেন 360 দিয়ে ভাগ করব কারণ আমরা জানি কি ফুল একটা রাউন্ড ঘোরা মানে কত ডিগ্রি বোঝায় 360 ডিগ্রি বোঝায় তাহলে আমাকে প্রশ্ন করেছে কোন দিকে কত পাক ঘুরেছে ওই জন্য 360 দিয়ে আমরা ভাগ করলাম তাহলে 360 দুগুণে কত হলো 720 বিয়োগ করলাম কত হয়ে গেল 195 ডিগ্রি তাহলে -195 ডিগ্রি আর দুটো হচ্ছে কি ফুল পাক হয়েছে তাই জন্য আনসারটা কী লিখবো ওখানে বলেছে দেখ রশ্মিটি কোন দিকে তাহলে যেহেতু নেগেটিভ তাহলে এখানে উত্তরটা লিখবো যেহেতু ঋণাত্মক মান লিখবো কি যেহেতু ঋণাত্মক মান তাই ঘড়ির কাঁটার দিকে ঘুরবে তাই ঘড়ির কাঁটার দিকে ঘুরবে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে এবং আর কি কি বলেছে কত কত পাক পূর্ণ আবর্তন করবে দেখ দুই দিয়ে ভাগ হয়ে গেছে তার মানে আনসারটা কি হবে দুবার পূর্ণ পাক ঘুরবে আর পূর্ণ পাক ঘোরার পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে তাই জন্য আনসারটা লিখবো দুবার পূর্ণ পাক ঘুরবে এবং 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ওই জন্য 10-এর অঙ্কটার পাশে একটা কিন্তু স্টার মার্কস দিয়ে রেখে দিবি কী করে জিনিসটা তৈরি করছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 11টা শুরু করছি দেখ 11 নম্বর অঙ্কটা 11 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখ এখানে কিন্তু একে করতে হবে দেখ এখানে কি বলেছে বলে দিয়েছে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি দেখ এবিসি বলছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি অর্থাৎ দেখতে কীরকম হয়েছে এরকম ঠিক আছে কী কী বলে দিয়েছে তার মধ্যে অ্যাঙ্গেল এ বিসি অ্যাঙ্গেল এ বিসি তার মানে অ্যাঙ্গেল এ বিসি এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে কি 45 ডিগ্রি ঠিক আছে আচ্ছা এবার দেখ কী কী বলেছে অ্যাঙ্গেল এ বিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে অ্যাঙ্গেল এ বিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে ক্লিয়ার আচ্ছা এবার কী কী বার করতে বলেছে বলেছে এবিডি বিএডি সিএডি বিসিডি কী কী বলে দিয়েছে দেখ এ বিডি মানে এই অ্যাঙ্গেলটা তারপরটা বলেছে কি বিএডি মানে এই অ্যাঙ্গেলটা আচ্ছা তারপরটা কী আছে সিবিডি সিবিডি মানে এই অ্যাঙ্গেলটা আর একটা হচ্ছে বিসিডি এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে ফার্স্ট অফ অল দেখ কী করে বের করব ফার্স্ট অফ অল দেখ আমরা সমদ্বিবাহু ত্রিভুজ মানে কী বুঝি এবি ইকুয়াল টু এসি তাই তো মানে এই বাহুটার সাথে এই বাহুটা ইকুয়াল যদি এই দুটো বাহু ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো কি অ্যাঙ্গেল বিএডি অ্যাঙ্গেল বিএডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল হয়ে যাবে কি বিসিডি কী করে বের করব
180 ডিগ্রি থেকে 45 কে বিয়োগ করব, বিয়োগ করে দুই দিয়ে ভাগ করে দেব। কারণ হচ্ছে কি, কারণ উপরের অ্যাঙ্গেলটা বাদ দেওয়ার পর বাকি দুটো অ্যাঙ্গেলকে ভাগ করে দিতে হয়। তার মানে এটা কত হবে দেখ, 135 ডিগ্রি বাই দুই। এবার এটাকে বলেছে কি দেখ, বৃত্তীয় পদ্ধতিতে মান বের করো। তাহলে কি করে বের করব বৃত্তীয় পদ্ধতিতে মানটা, 135 ডিগ্রি বাই দুই ইন্টু পাই বাই 180। এটা দিয়ে যদি কাটাকুটি করব, 15 দিয়ে ওপরটা কাটলে কত হয়, 9, 15 দিয়ে নিচটা কাটলে হয়ে যাবে 12। তার মানে এটা কত হয়ে যাচ্ছে দেখ, 9 পাই বাই 12 দুগুণে হচ্ছে কত, 24। 3 দিয়ে আবার দেখ কাটাকুটি করা যায়, 3 দিয়ে হচ্ছে 3 পাই, নিচে হচ্ছে 3 আসতে 24, তার মানে 3 পাই বাই 8 রেডিয়ান। তাহলে কোনটার কোনটার মান বেরিয়ে গেল, বিএডি আর বিসিডি, এই দুটোর মান বেরিয়ে গেল। ঠিক আছে, আর কোন দুটো পড়ে আছে, অ্যাঙ্গেল এবিডি আর একটা অ্যাঙ্গেল সিবিডি। অ্যাঙ্গেল এবিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিবিডি, এই অ্যাঙ্গেলটা কী করে বের করব, কী করে বের করব দেখ, অলরেডি টোটাল অ্যাঙ্গেলটা বলেছে 45 ডিগ্রি, 45 ডিগ্রির অর্ধেক সমদ্বিখণ্ড করতে বলেছে। তাহলে 45 ডিগ্রির অর্ধেক কত হবে, 45 বাই 2, তাই তো? তাহলে এটাকে যখন আমরা বৃত্তীয় পদ্ধতিতে মানটা বের করব কত হবে, 45 বাই 2। তাহলে এখানে কি করব, 45 বাই 2 ইন্টু হচ্ছে কি, পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, 15 দিয়ে কাটাকুটি করছি, তাহলে 15 দিয়ে কাটাকুটি করলে কত হয়ে যাবে, বা 45 দিয়ে যদি কাটাকুটি করি, 45কে 1 দিয়ে কাটলে 45, মানে 45কে 45 দিয়ে কাটলে হচ্ছে 1, 45কে 180 দিয়ে কাটলে হয়ে যাবে 4। তাহলে ওপরটা হয়ে যাবে পাই, নিচে হচ্ছে 4 দুগুণে 8 রেডিয়ান। তাহলে আনসারটা হয়ে যাচ্ছে কি, পাই বাই 8 রেডিয়ান। তাহলে আনসারটা হয়ে যাচ্ছে কি, পাই বাই 8 রেডিয়ান। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক। তাহলে দেখ দুটো অ্যাঙ্গেল বেরিয়ে গেল, তাহলে দুটো অ্যাঙ্গেলের মধ্যে কী কী বলছে, একটা হচ্ছে তো 3π/8 রেডিয়ান, আর একটা হচ্ছে কিন্তু π/8 রেডিয়ান। তাহলে চারটে অ্যাঙ্গেল কিন্তু আমি এরকম এরকম করে আলাদা আলাদা করে কিন্তু দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 12টা। 12 অঙ্কটার ক্ষেত্রে দেখ কী কী বলে দিয়েছে, 12 অঙ্কটার ক্ষেত্রে কিন্তু বলছে যে ত্রিভুজ ABC সমবাহু একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ ABC একটা সমবাহু ত্রিভুজ আছে। এই ABC সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে BC ভূমিটাকে E পর্যন্ত বাড়িয়ে দেয়া হলো, BC ভূমিটাকে আমাদের E পর্যন্ত বাড়িয়ে দেয়া হলো। ঠিক আছে, বাড়িয়ে দেওয়ার পর এমনভাবে বাড়াতে বলেছে যেন বলছে CE ইকুয়াল টু BC হয়, CE ইকুয়াল টু BC হয়ে যায়। তারপর কি বলেছে দেখ, AEটাকে যুক্ত করে দিলাম, AEটাকে যুক্ত করে দিলাম। এখন বার করতে বলেছে এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে, মানে ACE, এই ত্রিভুজটার প্রত্যেকটা অ্যাঙ্গেলের বৃত্তীয় মান আমাকে বের করতে হবে। কি করে বের করব দেখ, ফার্স্ট অফ অল হচ্ছে ABC একটা সমবাহু ত্রিভুজ, তাই তো? ABC একটা কি বললাম, সমবাহু ত্রিভুজ। অর্থাৎ তার মানে ABC এর প্রত্যেকটা অ্যাঙ্গেল কত করে আসবে, 60 ডিগ্রি করে আসবে। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে লিখে দিলাম ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজ, তাই প্রতিটি কোণ, তাই প্রতিটি কোণ 60 ডিগ্রি করে আসবে। তাই জন্য লিখলাম তাই প্রতিটি কোণ 60 ডিগ্রি। এবার দেখ অ্যাঙ্গেল ACE, কি বললাম, অ্যাঙ্গেল ACE, এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা দেখ একটা সরল রেখা তো, তাহলে অলরেডি এটা যদি 60 হয় এটা কত হবে, 180 মাইনাস হচ্ছে 60, তার মানে এটা কত হয়ে যাবে, 120 ডিগ্রি। তাহলে এটার বৃত্তীয় পদ্ধতিতে মান কত আসবে, 120 ইন্টু পাই বাই 180, যদি কাটাকুটি করি কত আসবে, আমি 60 দিয়ে কাটাকুটি করলাম, তাহলে 2π/3, ওপরটা হয়ে যাবে 2, নিচেরটা হয়ে যাবে 3, তাহলে একটা অ্যাঙ্গেল বেরিয়ে গেল। এবার দেখ আমরা বলতে, আমরা কী জানি যে একটা সমবাহু ত্রিভুজের মানে কি, প্রত্যেকটা বাহুই তো সমান। তাহলে অলরেডি আমাকে বলে দিয়েছে BC সমান সমান CE, আর অলরেডি আমরা জানি কি AC সমান সমান CE, তাই তো? তাহলে আমরা পরপর লিখছি যে AC ইকুয়াল টু BC ইকুয়াল টু হচ্ছে CE। তাহলে দেখ প্রত্যেকটা বাহুই যদি আমার সমান হয়ে যায়, তাহলে এই যে দুটো কোণ, মানে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের মানও কিন্তু কী হবে, সমান হয়ে যাবে। তাই জন্য আমরা লিখবো কি, অ্যাঙ্গেল CAE ইকুয়াল টু অ্যাঙ্গেল AEC, এই দুটো অ্যাঙ্গেল কত আসবে, 180 থেকে 120 ডিগ্রিকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত আসবে দেখ, 60/2, মানে অ্যাঙ্গেলটা কত আসবে, 30 ডিগ্রি। এবার আমরা কি করব, 30 ডিগ্রিকে পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো। তাহলে 30কে পাই বাই 180 দিয়ে গুণ করে দিলে কত আনসার আসবে, পাই বাই 6 রেডিয়ান আনসার চলে আসবে। ঠিক আছে, তাহলে পাই বাই 6 রেডিয়ান, আর একটা চলে আসছে হচ্ছে 2π/3 রেডিয়ান। তাহলে দুটোর মান ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে কত কত বেরিয়ে গেল, 2π/3 রেডিয়ান, আর বাকি দুটো অ্যাঙ্গেল মানে CAE আর AEC, এই দুটো অ্যাঙ্গেল চলে আসবে পাই বাই 6 রেডিয়ান।
চলে যাচ্ছে আজকে আমাদের লাস্ট অঙ্ক 13 নম্বর অঙ্কতে। লাস্ট অঙ্ক দেখ 13টা কি বলা হচ্ছে, দেখ 13 অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছে কি তিনটে অ্যাঙ্গেল আমাদের অলরেডি বলে দিয়েছে। তিনটে অ্যাঙ্গেল কি কি বলে দিয়েছে, একটা হচ্ছে পাই বাই থ্রি, একটা বলে দিয়েছে ফাইভ পাই বাই সিক্স, আর একটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি বলে দিয়েছে। আমাকে বের করতে হবে চতুর্থ ডিগ্রির মানে চতুর্থ কোণটার মানটা কত, দুটোই বের করতে হবে। একটা হচ্ছে ষষ্ঠীকেও বের করতে হবে, বৃত্তীয়তেও বের করতে হবে। তাহলে দেখ আমাদের সবকটা মান আগে বের করব। পাই বাই থ্রি মানে কত, পাই বাই থ্রি মানে হচ্ছে 180 তিন দিয়ে ভাগ করব, তার মানে একটা অ্যান্সার বেরিয়ে গেল 60 ডিগ্রি। পরেরটা দেখ কত বলে দিয়েছে, ফাইভ পাই বাই সিক্স মানে কত হবে, 5 × 180 নিচে হচ্ছে 6, তার মানে এখানে কি করলাম 6 কে 180 দিয়ে কাটাকুটি করলে আমার আনসার চলে আসছে কি 150 ডিগ্রি, ঠিক আছে। আর একটা হচ্ছে কি 90 ডিগ্রি, তার মানে দেখ আমরা তিনটে ডিগ্রি পেয়ে গেছি, 60, 150 আর 90। তার মানে এখানে লিখব কি চতুর্থ কোণটা কত হবে, চতুর্থ কোণটা কত আসবে। আমরা দেখ তিনটে কোণের সমষ্টি জানতাম কি 180 হয়, কিন্তু চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি হয়ে যায় 360 ডিগ্রি, কত বললাম 360 ডিগ্রি। তাহলে আমরা কি করব, 360 থেকে এইটাকে আমরা যোগ করে বিয়োগ করে দেবো, ঠিক আছে। তাহলে 60, 150 আর 90 তিনটাকে যদি যোগ করি কত হবে, দেখ 360 ডিগ্রি থেকে 300 ডিগ্রিকে মাইনাস করলাম, তাহলে আনসারটা কত হলো দেখ 60 ডিগ্রি। তাহলে এবার 60 ডিগ্রির বৃত্তীয় পদ্ধতিতে মান কি করে বের করব, ওকে আমরা পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো। তাহলে 60 কে 180 দিয়ে কাটাকুটি করলে কত আনসার আসবে, পাই বাই 3 রেডিয়ান। তাহলে এটা হচ্ছে কিন্তু আনসার, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে আনসার, যে এখানে ষষ্ঠীক এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে মান। তো এইটা দিয়ে আমাদের চ্যাপ্টার 20 কিন্তু আমাদের শেষ হয়ে গেলো।